পেয়ারে দোস্ত বুজুরগা আজিজ ও আজকে আমরা আলোচনা করব কোরআনুল কারিমের সুরায় আল কালামকে নিয়ে যার পাড়া নাম্বার হচ্ছে উনত্রিশ এই সুরাটি হচ্ছে এর মধ্যে ও দুটি রুকু মহান এই প্রথম আয়াতে যে জিনিসের কসম খেয়েছেন শুনতে খুব সাধারণ লাগলেও এটা খুব চিত্তাকর্ষক বিষয় তো চলুন রব্বুল আলমিনের নামে শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম নুন ওয়াল কলামী অমায় এখানে নুন যে হার্ফটা এটা হচ্ছে হারফে মুকাত্তাত এর অর্থ একমাত্র রব্বুল আলামিনই ভালো জানেন এখানে কোনো কোনো মুফাস্বেরে ক্রামগণ নুনের অর্থ দাওয়াত কালির যে দাওয়াত সে অর্থ করেছেন এর পরে আসছে ওয়াল কলম ইয়ামা ইয়াস তরুন শপথ কলমের ও লেখকেরা যা লেখে তার শপথ এখানে রব্বুল আলামিন কলমের কেন শপথ নিলেন দস্তপুশুল আজিজ ও এমন একটা জামানা ছিল যেই জামানাতে লাকড়ি বা কাঠের কলম দিয়ে লেখা হতো দাওয়াতের কালিতে ডুবিয়ে ডুবিয়ে এখন ডিজিটাল জামানায় ভিন্ন ধরনের কলম উঠেছে ভিন্ন ধরনের পেন উঠেছে তো সবথেকে বড়ো কলম হচ্ছে এখন এটাই কম্পিউটার যার দ্বারাতে এ দেশে বসে লিখলে পারে পৃথিবীর এ প্রান্ত ও প্রান্ত থেকে মানুষ দেখতে পারে পড়তে পারে সব কিছুই হয় তো যত যা কিছু লেখার যা কিছুই আছে না কেন সব কিছুই এই কলমের মধ্যে সামিল এরপরে পরেই বলছেন যে ওয়ামা লেখকেরা যা লেখে তার শপথ এখানে লেখক বলতে কাদেরকে বোঝানো হয়েছে কিছু কিছু ক্রামগণ এখানে তাফসির করেছেন যে লেখক বলতে ফেরিস্তা মন্ডলীদেরকে বোঝানো হয়েছে কেননা তারা আমাদের আমল লিখেন আর আমল নামার উপরেই ভিত্তি করছে আমাদের পরকাল যেহেতু পরকালে আমল দেখেই আমাদের জান্নাত জাহান্নাম নির্বাচিত হবে এখন কথা হচ্ছে রব্বুল আলামিন এখানে কলমের কসম কলমের শপথ কেন নিলেন মুফার্সিরে কেরামগণ বলছেন রব্বুল আলামিন সর্বপ্রথমে কলমকে সৃষ্টি করেন এবং তাকে বলেন যে তুমি লিখো কলম তখন রবকে বলেন হে আমার রব আমি কি লিখব রব্বুল আলামিন বলেন যে আমার আইনসমূহ লিখো এবং পৃথিবীর শুরু থেকে এই কায়নাতের শুরু থেকে শেষ অব্দি কেম অব্দি যত যা কিছু ঘটবে সব কিছু তুমি লেখো এই জন্য রব্বুল রবীন্দিন হয়তো কলমের কসম নিয়েছেন আবারও কিছু মুফাসের ক্রামগণ এখানে তাফসির করছেন যে লেখক দ্বারা শুধু উদ্দেশ্য নয় এখানে যারাই কলমের দ্বারাতে লেখেন যারাই লেখক সকল লেখকই এখানে উদ্দেশ্য তাই রব্বুল আলমিন কলম ও কলমের লেখক দ্বারা এখানে কসম খেয়েছেন শুধুমাত্র হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের মারতবা ও মর্যাদার জন্য আগামী তাফসির বিস্তারিত ডিটেল বিস্তারিত বর্ণনা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খোদা হাফিজ